শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলবো গত এক সপ্তাহের অর্থাৎ 24 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানগুলো নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমাদের একজন খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিয়ে। তার জন্ম 2 মে 1973 সালে। মোস্তফা সরয়ার ফারুকীর উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ব্যাচেলর, তার শুরু চলচ্চিত্র, তারপর মেড ইন বাংলাদেশ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, শনিবার বিকেল ইত্যাদি। বর্তমানে তার একটি ছবি নো ম্যানস ল্যান্ড এর আটকে আছে। সিনেমা বিশেষ অবদানের জন্য তিনি সম্প্রতি শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের 13তম আসরে সাউথ এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছেন। এছাড়াও তার চলচ্চিত্রগুলো বিভিন্ন সময় অনেক পুরস্কার পেয়েছে। এবার বর্তমান বিশ্বের চলন্ত ইস্যু রাশিয়া ইউক্রেন প্রশ্ন। রাশিয়ার কাছে কম্ব্যাট ড্রোন বিক্রি করায় কিয়েভে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইউক্রেন। অর্থাৎ ইউক্রেনের অভিযোগ, ইরান রাশিয়ার কাছে ড্রোন বিক্রি করছে এবং সেই ড্রোনগুলো রাশিয়া ব্যবহার করছে ইউক্রেনের ওপর এবং ইউক্রেন সেসব কিছু ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু ইরান এই অভিযোগ অস্বীকার করছে আর রাশিয়া তাদের কাছ থেকে সরাসরি ড্রোন কেনার কথা অস্বীকার করলেও একথা বলছে যে ইরান থেকে তারা সহযোগিতা পাচ্ছে। এদিকে রাশিয়ার একটি প্রোপাগান্ডা নেটওয়ার্ককে নিষ্ক্রিয় করে দিয়েছে মেটা। মেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম ইত্যাদি সোশ্যাল নেটওয়ার্কের মাদার অর্গানাইজেশন। মঙ্গলবার কোম্পানিটি জানিয়েছে শত ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে নেটওয়ার্কটি পরিচালিত হয়ে আসছিল। অর্থাৎ এই শত ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুকে রাশিয়ার পক্ষে প্রচারণা চালানো হতো। এর উদ্দেশ্য ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রেমলিনের ইউরোপীয়দের মধ্যে ক্রেমলিনের মনোভাব প্রচার করা। এদিকে এই সকল কিছুর মধ্যেই রাশিয়ার সমর্থনে ইউক্রেনের দনবাস অঞ্চলে গণভোট হয়ে গেল। রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষেই সেখানে রায় দিয়েছে এই ইউক্রেনের 4টি অঞ্চলের জনগণ। দনেৎস্ক, লুহান্স্ক, জাপোরিজিয়া এবং খেরসনের গণভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত এই গণভোটে লুহান্সকের 98% ভোটই পড়েছে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে, দনেৎস্কের 99%, জাপোরিজিয়ার 93% এবং খেরসনে 87%। এর পরবর্তীতে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 30 সেপ্টেম্বর এই 4টি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্ত অর্থাৎ অ্যানেক্স করার পক্ষে সই করেন এবং এগুলো এখন রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা করছেন তারা। কিন্তু জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্য দেশগুলো তারা বলছে এই ধরনের অ্যানেক্স করা বা অন্য একটি সার্বভৌম দেশের একটি অংশকে নিজের অংশ হিসেবে দখল করে নেওয়া, দাবি করা একটি লজ্জাস্কর ঘটনা এবং এটি আইন দ্বারা সমর্থিত নয়, এটি আন্তর্জাতিক আইনের পরিপূর্ণ লঙ্ঘন। কিন্তু পরবর্তীতে যখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ নিয়ে একটি প্রস্তাবনা তোলে যুক্তরাষ্ট্র এবং আলবেনিয়া যে রাশিয়ার এই কাজটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, তখন সেখানে রাশিয়া ভেটো দেয় এবং ভারত, চীন এরা ভোট প্রদান করা থেকে বিরত থাকে। তার ফলে এ ধরনের কোনো প্রস্তাব নিয়ে নিরাপত্তা পরিষদ রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না এই গণভোট এবং রাশিয়ার এই 4টি অঞ্চল তাদের সঙ্গে যুক্ত করা নিয়ে। অর্থাৎ দেখা যাচ্ছে 2014 সালে রাশিয়া যেভাবে ক্রাইমিয়া দখল করে নিয়েছিল সেভাবেই এই 4টি অঞ্চলকেও তারা যুক্ত করে ফেলতে চাচ্ছে। এদিকে বর্তমানে জাতিসংঘের 77তম সাধারণ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন যে এই প্রশ্নটি করা হচ্ছে যে ভারত এখানে রাশিয়ার পক্ষে নাকি ইউক্রেনের পক্ষে। তার উত্তর ছিল ভারত শান্তির পক্ষে এবং জাতিসংঘ চার্টারের পক্ষে, অর্থাৎ জাতিসংঘ চার্টার অনুসারে যে কাজ করা অনুমোদিত ভারত সেটির পক্ষে। এই কথা থেকে অনুমান করা যায় যে রাশিয়া যে আগ্রাসন চালাচ্ছে তা যেহেতু জাতিসংঘের চার্টারের বিরুদ্ধে, তার ফলে ভারত এখানে ইউক্রেনের পক্ষে বা রাশিয়ার এই আক্রমণের বা যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু কার্যত দেখা গেল যখন নিরাপত্তা পরিষদে রাশিয়ার এই কাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উঠল, সেই রেজুলেশনে কিন্তু ভারত ভোট দিল না, ভোট প্রদানে বিরত থাকল, চীনও তাই করল। অর্থাৎ বস্তুত তারা এখানে রাশিয়ার পক্ষে অবলম্বন করছে। এদিকে নর্থ ইস্টার্ন পাইপলাইনে লিক দেখা গেছে, 4টি অংশ লিক দেখা গেছে এবং সুইডেন বলছে সেখানে বিস্ফোরণ হয়েছে। এজন্য প্রথমে
অন্য দেশগুলো, ইউরোপীয় দেশগুলো রাশিয়াকে দায়ী করছিল যে এতে করে রাশিয়া সুযোগ হবে, লাভ হবে, তারা ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে। কিন্তু এখন রাশিয়া দাবি করছে যে আসলে এই বিস্ফোরণ ঘটিয়েছে যুক্তরাষ্ট্র এবং অন্য ইউরোপীয় দেশগুলো তারা দায়ী করছে, তারা এটিকে ষড়যন্ত্র বলে অভিহিত করছে। এই নর্ড স্ট্রিম ওয়ান গ্যাস পাইপলাইন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে উত্তর পূর্ব দিকে বাল্টিক সাগর পার হয়ে জার্মানির দক্ষিণ পূর্বাঞ্চলে প্রায় 1200 কিলোমিটার গিয়েছে। 2001 সালে এটি চালু করা হয়। এদিকে রাশিয়া অন্তর্ভুক্ত করা ক্রাইমিয়ার থেকে তারা সৈন্য সেনাবাহিনী অন্তর্ভুক্ত করছে, যেটিকে বলা হয় রিক্রুট করা। তো এখানে তারা বিশেষ নজর দিচ্ছে ক্রাইমিয়াতে যে মুসলিম তাতার জনগোষ্ঠী আছে তাদের দিকে। ক্রাইমিয়াতে যে পরিমাণ তাতা বসবাস করেন তা সেখানকার জনসংখ্যার 10-15% তাদেরকে বিশেষভাবে যুদ্ধের জন্য রিক্রুট করা হচ্ছে। এখানে তারা অভিযোগ করছে, বিশেষজ্ঞরা বলছেন যে এর ফলে তাতার জনগোষ্ঠী আরও হুমকির মুখে পড়বে। এদিকে ইউক্রেন যুদ্ধে উস্কানি দেওয়ার কারণে ক্রেমলিনের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্যাকেজ প্রস্তাব করেছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন। কী জিনিসের নিষেধাজ্ঞা দেওয়া হবে, তার মধ্যে রয়েছে বিভিন্ন রকম পণ্য, এছাড়া বেসামরিক বিমান চলাচল, ইলেকট্রনিক সরঞ্জাম, বিশেষায়িত রাসায়নিক সরঞ্জাম যে সেনাবাহিনী ব্যবহারের জন্য আমদানি করে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর ফলে রাশিয়া আরও 700 কোটি ইউরো রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং তাদের সামরিক ক্ষেত্রে এটি ক্ষতির সম্মুখীন করবে। এদিকে এডওয়ার্ড স্নোডেন, যিনি মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন, 2013 সালে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত গোপন নজরদারি প্রোগ্রাম সম্পর্কে অনেক গোপনীয় নথি বা ফাইল প্রকাশ করে দেন। এর পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধরার চেষ্টা করতে থাকে এবং তিনি পালিয়ে রাশিয়ার কাছে আশ্রয় নেন। তারপর 2020 সালে তিনি রাশিয়ার কাছে নাগরিকত্বের আবেদনও করেন। সম্প্রতি আরও 72 জন নাগরিকের সাথে এডওয়ার্ড স্নোডেনকেও রাশিয়া তার নাগরিকত্ব দিয়েছে। এদিকে ইরানে যে আন্দোলন চলছে হিজাব নিয়ে মাহসা আমিনের মৃত্যুর পরে, সেই আন্দোলন থামাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। পুলিশের গুলিতে অন্তত 35 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আরব নিউজ। ইরানের গুইরান প্রদেশের পুলিশ জেনারেল আজিজুল্লাহ মালিকি জানিয়েছেন শুধুমাত্র ওই প্রদেশেই 739 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গুইলানে গ্রেপ্তার হওয়াদের 60 জনই নারী। এ থেকে অনুমান করা হচ্ছে যদি একটি প্রদেশে এই অবস্থা হয় তাহলে পুরো দেশে কী অবস্থা হচ্ছে, কারণ পুরো দেশের 31টি প্রদেশে এই বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে দেশের সর্বোচ্চ পর্যায় থেকে বিক্ষোভ দমনে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার অর্থনীতি। শ্রীলঙ্কায় নিযুক্ত 23টি দেশের রাষ্ট্রদূতেরা দেশের প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর ঋণ পেতে তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো EPB-র পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 2 মাসে অপ্রচলিত বাজারে, অর্থাৎ যেখানে বাংলাদেশ খুব বেশি রপ্তানি করছে না, যেমন জাপান, সেখানে বাংলাদেশ থেকে $120 কোটি পোশাক রপ্তানি হয়েছে। এর মধ্যে জাপানের বাজারে পোশাকের রপ্তানি চলতি অর্থবছরের প্রথম 2 মাসে $21.75 কোটি উন্নীত হয়েছে, যেখানে গত অর্থবছরে তা ছিল $17.29 কোটি, অর্থাৎ শতাংশ হিসেবে প্রায় 26% বেড়েছে গত বছরের থেকে। ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে কিউবার একাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত এই দেশটি, এই দ্বীপরাষ্ট্রটির এখন পুরোপুরি বিদ্যুৎহীন। কিউবার রাজধানী হাভানা দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস কানেল। দেশটির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিন ধরে বৈরিতামূলক সম্পর্ক চলছে, কারণ স্নায়ুযুদ্ধের সময় রাশিয়া কিউবায় মিসাইল বসায় মার্কিন যুক্তরাষ্ট্রকে তাক করে। তখন যে কিউবান মিসাইল ক্রাইসিস, সেটি পরবর্তী নির্মূল হলেও এই দুই দেশের মধ্যে এ ধরনের বৈরিতামূলক সম্পর্ক বারবার চলে আসছে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা দেখা গেছে, কারণ দক্ষিণ কোরিয়া সফরে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। উত্তর কোরিয়ার 2টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের একদিন পরেই এই সফরে গেলেন তিনি। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যৌথ সামুদ্রিক মহড়ার পরেই এই মিসাইল পরীক্ষা চালানো হয়। অন্যদিকে জাতিসংঘ বলছে তারা যে নিষেধাজ্ঞা দিয়েছে এই মিসাইল নিক্ষেপ করা সেই নিষেধাজ্ঞার লঙ্ঘন। তারপরে উত্তর কোরিয়া এই উস্কানিমূলক মিসাইল নিক্ষেপ করল। এদিকে মিয়ানমারে সামরিক জান্তা শাসিত মিয়ানমারের একটি আদালত বৃহস্পতিবার ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি এবং তার প্রাক্তন অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়া নিবাসী শন টার্নেলকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে। ইতিমধ্যেই সু চিকে দুর্নীতির দায়ে
পৃথক মামলায় 17 বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ইরাকে ইরানের মিসাইল হামলা হয়েছে, ইরাকের অভ্যন্তরে মিসাইল ছুড়ে অন্তত 13 জনকে হত্যা, 58 জন আহত করেছে ইরান। হামলার টার্গেট ছিল ইরান থেকে পালিয়ে যাওয়া ইরাকের কুর্দিশ অঞ্চলের সন্ত্রাসীদের ঘাঁটি। ইরানে বর্তমান বিক্ষোভে ইরানি কুর্দিরা উস্কানি দিচ্ছে বলে অভিযোগ ইরান সরকারের, এবং তাদের দাবি এরকম একটি সশস্ত্র কুর্দি দল ইরাকের কুর্দি প্রধান অঞ্চলে আশ্রয় নিয়েছিল, তাদের উপরই হামলা করেছে তেহরান। এদিকে কুর্দিরা ইরান এর কাছ থেকে স্বাধীনতা দাবি করছে। গর্ভপাত নিয়ে ভারতের আদালতের রায় হয়েছে। গর্ভধারণ করা যেমন নারীর অধিকার, তেমনি গর্ভপাত করার অধিকারও আছে নারীর, বলেছেন ভারতের সুপ্রিম কোর্ট। নতুন আইনে 24 সপ্তাহ পর্যন্ত গর্ভপাত করা যাবে, এবং বিবাহিত নারীরা যেরকম গর্ভপাত করতে পারবেন, অবিবাহিত নারীরাও করতে পারবেন। বিবাহিত নারীদের ক্ষেত্রে যদি স্ত্রীর অমতে বা অনিচ্ছুক অবস্থায় গর্ভধারণ করা হয়, সেক্ষেত্রেও তিনি গর্ভপাত করতে পারবেন। সুপ্রিম কোর্টে আরেকটি রায়, ইচ্ছার বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন করলে এবং তার স্ত্রীর সঙ্গে হলেও ধর্ষণ বলে গণ্য করা হবে, যেটিকে বলা হয় ম্যারিটাল রেপ। অর্থাৎ বিবাহ সম্পর্কের ভিতরে যখন স্ত্রী অনিচ্ছায় বা তার অনুমতি ছাড়া স্বামী যদি তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চান ওচা ক্ষমতায় থাকতে পারবেন বলে ঘোষণা করেছে দেশটির আদালত। গত আগস্ট মাসে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দিয়ে রায় ঘোষণা করেছিল আদালত। এখন তিনি আবার ক্ষমতায় ফিরতে পারবেন। মিনা দিবস। মিনা কার্টুন বাংলাদেশের শিশুদের কাছে খুবই পরিচিত একটি কার্টুন। এই মিনার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা হিসেব করে 1998 সালে সার্কের পক্ষ থেকে 24শে সেপ্টেম্বরকে মিনা দিবস হিসেবে ঘোষণা করা হয়। ইউনিসেফ থেকে তৈরি কার্টুনটি 1995 সালে বিটিভি দেখানো শুরু করে। মিনা কার্টুন তৈরি করেছে ইউনিসেফ। বাংলা, হিন্দি, উর্দু সহ 29টি ভাষায় এটি তৈরি করা হয়েছে। এদিকে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় পুরস্কার অস্কারের জন্য, যে আরেক নাম একাডেমি অ্যাওয়ার্ড, 95তম একাডেমি অ্যাওয়ার্ডের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে মিসবাহুর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা। সেপ্টেম্বর মাস শেষ হচ্ছে, এই মাসে গুরুত্বপূর্ণ দিবসগুলো জেনে নেওয়া যাক। 8ই সেপ্টেম্বর ছিল বিশ্ব সাক্ষরতা দিবস, 15ই সেপ্টেম্বর গণতন্ত্র দিবস, 15ই সেপ্টেম্বর আয়কর দিবসে বটে, 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস, 24শে সেপ্টেম্বর মিনা দিবস, 27শে সেপ্টেম্বর পর্যটন দিবস এবং 28শে সেপ্টেম্বর তথ্য অধিকার দিবস। এই ছিল গত 1 সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।